অন্তকালে চমামিবা শরণমন্তে কলেবরং এই কথা গোবিন্দই বলেছেন মৃত্যুর সময় চিন্তাটা যদি বিষয়ের হয় পতন হয়ে যাবে পতন হবেই হবে তাহলে আমাদের উচিত শ্রী ভগবানের কথা শ্রবণ করে এই মৃত্যুময় অভিশপ্ত সংসার হতে প্রেম ভক্তি লাভ করে উদ্ধারের চেষ্টা করা আমরা সে চেষ্টা করি আমাদের কাছে বিত্ত বৈভাব আছে ভগবত কথার মহিমা কেমন জানেন স্বামী রামসুক দাস এটা অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন আপনাদের উপহার স্বরূপ জানাই তার স্বামী রামসুক দাস ভগবত কথার মহিমা বর্ণন প্রসঙ্গে বলেছেন কি বিজ্ঞপতি এই হরি কথা এক ডাকাত সর্দার এখান থেকে 250-300 বছর আগের ঘটনা এক ডাকাত সর্দার দুর্ধর্ষ দ্বারা দস্যু সর্দার সবাইকে একবার এই কথাটা ট্রেনিং দেওয়ায় কানে ঢুকিয়ে দেয় কি কথা তোরা ডাকাতি করতে গিয়ে দস্যুতা করতে গিয়ে কোন গ্রামে যদি কোথাও ভাগবত পাঠ কোন ভাগবত আচার্য ভাগবত কথা বলে তোরা কানে কাপড় দিবি না আঙুল দিবি কোনদিনের জন্য হরি কথা যেন কানে না ঢোকে তোদে ডাকাত সর্দার এইটা বলে দিয়েছেন সব সদস্যদের সেদিন তারা রাজার বাড়ি টার্গেট করেছে রাজার বাড়ি লুট করবে সব অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যাচ্ছে ঘটনাক্রমে সেই দিন ওই রাজ্যের এক ভক্তের বাড়িতে ভাগবত পাঠ করছেন এক মহানুভবী ভজনানন্দী মহাপুরুষ হঠাৎ করে করেছে কি ভাগবত কথা যাতে কানে না যায় সর্দার আছে ওরা সব কানে কাপড় বেঁধে নিয়েছে যাতে না যায় এতে এক সদস্যের পায়ে কণ্ঠকাকীর্ণ হয়ে গেল কাঁটা ফুটে গেল যেই কাঁটাটা তুলতে গেছে বাম কানে দাঁড়িয়েছে এক সেকেন্ডের মধ্যে কয়েকটা কথা ঢুকে গেছে কথাটা কি জানেন পাঠক তখন এই কথাটাই বলছেন যে দেবতার কোন ছায়া মাটিতে পড়ে না এই কথাটুকু সর্বনাশ মনে করে আবার কানে আঙুল দিলেন ওই কথাটুকু কিন্তু কানে ঢুকেই গেল দেবতার কোন ছায়া মাটিতে পড়ে না শুনল ডাকাতের বাড়িতে দস্যুতা করে ধন জন সবকিছু মণিমুক্তা সম্পদ লুট করে আগেরকার ডাক্তার ডাকাতদেরও একটা ধর্ম ছিল তারা নাকি কালী পূজা করত ডাকাতি করে এসে বা করার আগে আর এই জন্য তারা কোনো মা বোনদের অসম্মান করত না এখন ডাকাতদেরও তো ধর্ম নেই আগেকার দিনগুলো ভালো ছিল ওল্ড ইজ দ্য গোল্ড বলে মানে পুরনো সব সোনা এর কারণও তখনও তাদের ধর্ম ছিল শুনেছি বলতো আমার মা ঠাকুমার কাছে শুনেছি গয়না নেওয়ার হলে বলতো গয়নাগুলো খুলে দাও হাত দিত না গায়ে তোরা কালী পুজোর আয়োজন করেছে রাজ সম্পদ লুটেছে আর বসে খেতে পারবে সারা জীবন কালী পূজার আয়োজন করে বলল কাল ধুমধামে কালী পূজা হবে এই জঙ্গলের মধ্যে এখন রাজার একজন খুব কূটনৈতিক মন্ত্রী ছিল সে তথ্যপত্র দ্বারা জেনেছে অমুক সদস্যরা রাজবাড়িতে ডাকাতি করেছে ওকে ধরবার জন্য এই তথ্যপত্র সংগ্রহ করে ও শুনেছে কালী পূজাটা ওরা জঙ্গলে করবে উনি দিনের বেলায় গিয়ে কালী মূর্তিটা সরিয়ে ফেলেছেন ঠিক ওই অবহবে একজন শিল্পীর দ্বারা উনি কালী সেজে ওইখানে দাঁড়িয়েছেন সন্ধ্যাবেলা কূটনৈতিক মন্ত্রী তো একে ওই রকম শিল্পীর দ্বারা চুল টুল পটট পরে একবার কালী সেজে দাঁড়িয়েছে এ তাকে ধরে মা কালীর সামনে এসে ওরা যখন মাকে প্রণাম করছে বলেন আমি তোদের প্রতি প্রসন্ন তোরা রাজ সম্পদ লুট করে এনেছিস ওগুলো আমার চরণে ছুঁয়ে নে তাহলে রাজার বাপ আর তোদের ধরতে পারবে না বলে সে কি মা প্রকট হয়ে গেল মা এত করুণাময়ী মা চামুণ্ডা মা কালী আরে আরে মা সাক্ষাৎ প্রকট হয়ে গেল তাড়াতাড়ি আন সম্পদগুলো সব ওই গোয়া থেকে এনে মা চরণে প্রসাদি করে নে সঙ্গে সঙ্গে যার কানে ওই কথাটা ঢুকেছিল ভগবতের আসর থেকে যে দেবতার কোন ছায়া মাটিতে পড়ে না দণ্ডলে রাখেন সর্দার একটা কথা আমার কানে ঢুকেছিল দেবতার কোন ছায়া মাটিতে আপনি লক্ষ্য করেছেন এর ছায়াটা দীর্ঘ পড়েছে মাটিতে ভাগবত পাঠক তো কখনো মিথ্যা বলবে না ভাগবত কথা তো মিথ মানি আর না মানি এর তো ছায়া পড়েছে তখন সর্দার বলছে হতেও পারে রাজার বাড়ির দস্যুতা তো গোপন কোন অভিসন্ধিষ্ঠা থাকতে পারে এক কাজ করো ওকে ধরা যাক ওকে ধরে দেখা যাক এ নকল না সত্যকালী ঝাঁপিয়ে পড়ে সবাই পর চুল্টো ছিঁড়ে নিয়ে দেখে রাজমন্ত্রী তাকে বন্দি করার পরে নিরাপদে যাওয়ার পরে সেই
দস্যু সর্দারের সদস্য বলছে, একটা কথা কানে ঢুকলে যদি জীবনে মরণে সম্পদে বেঁচে যায়, তাহলে যারা সাধুমুখে হরি কথা শোনে তাদের জীবনে কি জানি কল্যাণ হতে পারে। একটা কথা যদি কোনোদিন এক ফোঁটাও কৃষ্ণ কথা কারো কানে যায় ভক্ত মুখে, আপনাকে প্রেম পর্যন্ত পৌঁছে দেবে, ছেড়ে দেবে না আপনাকে। এর দৃষ্টান্ত আছে, সেদিকে আমরা যাব না। আমরা শুধু জানবো যে কৃষ্ণ কথা শ্রবণ করলে দুটি গুণ আপনার ভিতরে ঢুকে যাবে। প্রেম দরকার নেই, সিদ্ধি দরকার নেই, রাধা মাধবের পাওয়ার দরকার নেই। যেই শ্রবণ করতে শুরু করলেন আপনার হৃদয়ে দুটি জিনিস আসবে। গোস্বামী বলছেন কি আসবে, ক্লেশগ্নি সুপদা। ক্লেশগ্নি মানে অনন্ত জন্মের পাপের দ্বারা আপনার ভিতরে যে পাপ আছে, আমার ভিতরে পাপ বীজ আছে। পাপ বীজ কাকে বলে, যেগুলো বীজ আকারে আছে আগামীতে সেই পাপের ফলগুলো ফলবে, এখনো ফলেনি, তাকে বলে পাপ বীজ। ত্রিতাপ জ্বালা কোনটা, তিনটে জ্বালা তো, অধি দৈবিক, অধি ভৌতিক, আধ্যাত্মিক, আর আমাদের পাপ তিনটে, এক পাপ, পাপ বীজ, আর হলো অবিদ্যা। এই কৃষ্ণ বিমুখ অবিদ্যা হতেই তো সব পাপের সৃষ্টি, কৃষ্ণকে ভুলে যাওয়ার অপরাধেই হলো সব পাপের সৃষ্টি। এই কৃষ্ণকে ভুলে যাওয়াটাকে বলে অবিদ্যা, আর কৃষ্ণকে জানাকেই বলে বিদ্যা। ঈশ্বরকে জানাই বিদ্যা, সব অর্থ করি বিদ্যা, টাকা কামাই হবে, বড় চেয়ার পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণকে জানলে ভক্তি বিদ্যা, প্রেম বিদ্যা, এইগুলো এসে দাঁড়াবে। এই জন্য ভগবানকে জানাই বিদ্যা। তো তখন বলছেন যে যখন আপনি ভজন শুরু করলেন, হরিকথা শ্রবণ কীর্তন শুরু করলেন, এটাই তো ভজন। এই ভজন শুরু করার সাথে সাথে এই ভজনাঙ্গ যিনি ভজন করছেন সেই সাধন ভজনকারী ভক্তের হৃদয়ে এই পাপ, পাপ, পাপ বীজ, আর পাপের পাপ যেখান থেকে সৃষ্টি হলো সেই অবিদ্যা, এই তিনটেই সমূলে নাশ করে দেবে কৃষ্ণ কথা। এমন মন গড়া কথা না, ভাগবতের কথা শুনুন। আপনি যখনই হরি কথা শুনবেন সেই মুহূর্ত হতে ক্লেশগ্নি ত্রিতাপ জ্বালা ত্রিতাপ পাপ আরো কি যাবে জানেন? আশ্চর্য কথা বলেছে, পাপের থেকে দুটো জিনিস ওঠে, প্রারব্ধ আর অপ্রারব্ধ। বললেন এই সবগুলোই আপনার হৃদয় থেকে নিষ্কাশিত হয়ে হৃদয় পবিত্র হয়ে যাবে হরি কথা। আপনি যখনই হরিকথা সাধুকে শ্রবণ করলেন আপনার পাপ, পাপ বীজ যেগুলো এখনো ফলবতী হয়নি, আর যে অবিদ্যা, এ সব সমূলে উৎপাটিত হয়ে আপনার হৃদয় পরিচ্ছন্ন হয়ে যাবে, নির্মল ভেদ হয়ে যাবে, আর নাই চন্দ্র কিরণের মতো উজ্জ্বল হয়ে যাবে। বললেন প্রারব্ধ অপরব্ধ যাবে, তবে বলে যায় সাধুমুখে কৃষ্ণ কথা শ্রবণ ভক্তি ব্যতীত আপনি যদি কর্মী হন, জ্ঞানী হন, যোগী হন, ধ্যানী হন, আপনার পাপ যাবে, পাপ বীজ যাবে, অপ্রারব্ধ গেলেও আপনার প্রারব্ধ নাশ হবে না। এ কথাটা লিখে রাখবেন বাড়ি গিয়ে আজকে। একমাত্র সাধুমুখে হরিকথারূপ ভক্তি অঙ্গ গ্রহণ না করা পরে আপনি যদি যোগী হন, ধ্যানী হন, জ্ঞানী হন, কর্মী হন, আপনার হৃদয় থেকে পাপ যাবে, পাপের বীজ যাবে, অবিদ্যা যাবে, আপনি মুক্তি পেতে পারেন, কিন্তু আপনার হৃদয় থেকে প্রারব্ধ যাবে না। কি আশ্চর্য কথা না, জ্ঞানে হবে না, যোগে হবে না? বলেন না। কিরকম জানেন, জ্ঞান যোগীর যা হয় না ভক্তের ভগবানের কৃপা ভক্তির দ্বারা তা হয়ে যায়। এর দৃষ্টান্ত কি, এর দৃষ্টান্ত দুর্বাসা তো কম মনি না, সে পায়ে হেঁটে বৈকুণ্ঠে যেতে পারে সরাসরি, কি তার ভজন দুর্বাসা? সেই দুর্বাসা পুড়িয়ে মারতে গেল অম্বরীশকে জটা দিয়ে। কেন, এত ক্রোধ তোমার কোথায়? তুমি এরকম বিশাল মুনি, তোমার মতো মুনি আর জগতে কুত্রাপি দ্বিতীয় নাই। দুর্বাসা এক ভক্ত, তার একাদশী ব্রতের পালনের সময় ওষ্ঠে একটু জল ঠেকিয়েছে তার ব্রত রক্ষার জন্য, তুমি আসতে দেরি করছো বলে তুমি তাকে পুড়িয়ে মারবে? এত তপস্যা কোথায় গেল, ক্রোধ জয় হলো না? যাকে পুড়িয়ে মারবে সেই অম্বরীশ ভক্ত হাত জোর করে প্রার্থনা করছে, অপরাধ আমার প্রভু,
আমি মরি আর পুরি ক্ষতি নেই যেন আপনার চরণে অপরাধ এই বলে ভক্ত কেন ওর পুরো গোবিন্দের কাছে ছুটে নারায়ণের কাছে ছুটে গেছে ওই যে ভগবানের সুদর্শন তারা করেছে দুর্বাসাকে দুর্বাসা ব্রহ্মার কাছে গেলে বললেন ও ক্ষমতা আমার নেই শিব বললেন আমি ফিরাতে পারি কিন্তু ফিরাবো না আর ভক্তের চরণের অপরাধ আমি শিব তাকে মার্জনা করি না বৈকুণ্ঠ সেবাধিপতি নারায়ণের কাছে গিয়ে নারায়ণ বলছেন সুদর্শন তো আমার না বলে তোমার হাতেই তো সুদর্শন চক্র চক্র গদা পদ্ম চক্র তো তোমার হাতে বলেন আমি ভগবান আমি স্বয়ং সম্পূর্ণ বিরাট বিভু অচিন্তনীয় মহাশক্তি আমার রক্ষার জন্য কি আমার হাতে অস্ত্র রাখতে হয় না বেটা দুর্বাসাকে বলছেন আমার রক্ষার জন্য তো আমি যথেষ্ট আমার হাতে অস্ত্র থাকবে কেন ওটা আমার না আমি হাতে চক্র রেখেছি আমার ভক্ত যদি কখনো বিপদে পড়ে এই সুদর্শন তাকে রক্ষা করবে বলেই হাতে রেখেছি আমি এও বলে দিয়েছি সুদর্শন আমার ভক্ত প্রিয় ভক্ত যদি কখনো বিপদে পড়ে আমার অনুমতির অপেক্ষা রাখবে না তোমাকে অনুমতি আগের থেকেই দিয়ে দিলাম ভক্তকে রক্ষার জন্য তুমি ছুটে যাবে ও তো আমার নয় দুর্বাসা কি অমৃত কথা তাহলে ভগবানের হাতে সুদর্শনটা ভগবানের জন্য না বলে ভক্ত রক্ষার জন্য বললেন ঠিক আছে প্রভু আমি বুঝেছি তোমার ভক্তের মহিমা এখন তুমি একটু ফিরিয়ে না তোমার সুদর্শন কি বলে বলছি তো আমার না আচ্ছা ব্যথা লেগেছে পায়ে তুমি মাথায় মালিশ করছো কেন আরে যে ভক্তের চরণে অপরাধ করেছে সেই কেবল সুদর্শন ফিরিয়ে দিতে পারে আমি সুদর্শন ফিরাবার ক্ষমতা রাখি না দুর্বাসা তখন অবাক হয়ে বললেন আমি বুঝি তোমার ভক্ত না আমি বুঝি তোমার তপস্যা করিনি আমি তোমার বন্দনা করিনি বলে করলে কি হবে ওই দেখো যাকে আগুনে পুড়িয়ে মারতে গেছো সে চোখের জলে এখনো তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে তার মৃত্যু হয় নেই পুড়ে যা তুমি পালাচ্ছ কেন তোমার যদি এত ভক্তি থাকবে আমার চরণে তুমি পালাচ্ছ কেন বাঁচবার জন্য আমার ভক্ত তো পালায়নি অস্থির হয়নি ক্রোধ করেনি এই হলো ভক্তের মহিমা আপনি যোগী হলেও জানেন আপনি আমি আগেই কিন্তু বলেছি কথাটা একটু ব্র্যাকেটে নিয়ে নিন কি বলছেন বলছেন যে দুর্বাসা ক্রোধ সম্বরণ করতে পারলো না অপরিশ করলো আর একটা ঘটনা জানেন এই জন্য বলি কৃষ্ণ কথা শ্রবণের মধ্যে যে ভক্তি হয় ওটাতে পাপ পাশ পাপ বীজ সব প্রারব্ধ অপরাধ সব নাশ করে দেয় কিন্তু যোগী হলেও যাবে না যোগী হলে পাপ যাবে ধ্যানী হলে পাপ যাবে সৎ কর্মী হলে পাপ যাবে প্রারব্ধ যাবে অপ্রারব্ধ যাবে না ভোগ করতে হবে তাকে তারপরে তো মুক্তি পেয়ে গেলে তার আর জন্ম থাকলো না কর্মফল থাকলো না কিন্তু যতদিন যোগী বাঁচবে কিরকম জানেন 10,000 বছর জলের তলে সৌরবিমুনি বৃন্দাবনের কালিয়াহদ্দে ভজন করলো সে দুটো মাসের রমণ দেখে কামাসক্ত হয়ে গিয়ে 50টি বিয়ে করে 500টা ছেলে মেয়ে বানালো মানধাতার এর নাম সৌরবিমুনি আগেও শুনেছেন আবার একটু স্মরণ করি 10,000 বছর জলের তলে থাকলো কি করে বললো জগতে তো কামনা বাসনা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ তাই জলস্তম্ভন বিদ্যার দ্বারা আমি 10,000 বছর জলের তলে থেকেছি এটা আমার রক্ষা নেই 10,000 বছর পর দুটো মাসের রমণ ক্রিয়া দেখে আমার ভিতরে কাম জেগে গেল উনি ধ্যানী তো ধ্যান করছেন জলের তলে রক্ষা পেল না মদনের দ্বারা কামের দ্বারা পরবর্তীতে যদিও তিনি আবার ফিরে এসেছিলেন কিন্তু সময়টা তো জল ঘোলা করলেন উনি বিয়ে করলেন 50টি 500টা ছেলে মেয়ে হলো কতদিন চলে গেল এ তো নামাচার্য হরিদাস ঠাকুর কৃষ্ণ কথা শোনেন কৃষ্ণ নাম করেন তার পাশে লক্ষ হীরার মতো বেশ্যা তাকে ভোলাতে গিয়ে নিজেই তিনি পবিত্রা হয়ে বৈষ্ণবী কই হরিদাস ঠাকুরের মন তো টলল না